মানব জাতির কল্যাণ ও বিশ্ব শান্তি কামনায় রবিবার ভরতপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ইব্রাহিমপুর গ্রামে একটি ধর্মীয় মজলিসের আয়োজন করা হলো। এদিন সেখানে 68তম ওই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্যোক্তা ছিল ইব্রাহিমপুর আহমদিয়া মুসলিম জামাত। বিকেল 3টে নাগাদ ওই মজলিস শুরু হয়, চলে রাত পর্যন্ত। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি নাজেব নাজিম ইসাদ ওয়াকফ জাদিদ কাদিয়ান পাঞ্জাব, জনাব মাওলানা সাফির আহমেদ শামীম। প্রধান বক্তা ছিলেন মোবাল্লিক ইনচার্জ কলকাতা জনাব মাওলানা আবু তাহির মণ্ডল। এদিনের মজলিসে বক্তারা প্রধানত বিশ্ব শান্তির পক্ষে সওয়াল করেন। তারা ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে বক্তব্য রেখে শান্তির কামনা করেন। শুধু ইউক্রেন বলে নয়, বিশ্বের সমগ্র মানব জাতির জন্য শান্তি কামনা ও ভ্রাতৃত্ব বন্ধনের আবেদন করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হাজারেরও বেশি ধর্মপ্রাণ মানুষ। এবার শুনুন ওই মজলিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন জনাব মাওলানা আবু তাহির মণ্ডল সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আজকের এই যে মহতি জলসা যেখানে অনুষ্ঠিত হচ্ছে, এই জায়গার নাম ইব্রাহিমপুর। আহমদিয়া মুসলিম জামাত একটি বিশ্বজনীন আহমদিয়া জামাত সারা বিশ্বে ছড়িয়ে আছে। তা সর্বপ্রথম আমি জামাতে আহমদিয়ার পরিচয় আপনাদের সামনে দিই যে আহমদিয়া আমরা বিশ্বাস করি যে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই শেষ যুগে যে মহাপুরুষের আবির্ভাবের কথা ছিল, যাকে মুসলমান সমাজ ইমাম মাহাদি রূপে জানেন, তিনি ভারতবর্ষের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1835 তিনি জন্মগ্রহণ করেছেন আর 1908 তিনি অন্তকাল করেছেন। তিনি খোদার পক্ষ থেকে ঐশী বাণী প্রাপ্ত হওয়ার পর তিনি 1889 এই জামাত প্রতিষ্ঠা করেন। আর এই জামাত 1889 প্রতিষ্ঠার পর থেকে এই জামাতের মানে উন্নতি সাধিত হয় এবং বিশ্ব শান্তি, বিশ্ব ঐক্য এবং মানুষের মধ্যে মানুষের ভালোবাসা এবং খোদার সঙ্গে মানুষের যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে সেই দূরত্বকে দূর করা, আর পৃথিবীতে তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই আল্লাহ তাআলা তাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করা। তিনি তার দায়িত্ব সম্পর্কে এক জায়গায় বলতে গিয়ে তিনি বলেছেন যে আমার প্রতিপালক আল্লাহ আমাকে দুইটি দায়িত্ব অর্পণ করেছে, একটি হলো স্রষ্টার অধিকার আর একটি হলো সৃষ্টির অধিকার। আর তিনি বলছেন যে মানবের মধ্যে বিশেষ করে সৃষ্টির যে অধিকার দেওয়ার জন্য তাকে এই পৃথিবীতে তিনি পাঠিয়েছেন, তো বলছে যে মানুষের মধ্যে যে বিদ্বেষ, আজকের মানুষের মধ্যে যে বিদ্বেষ সৃষ্টি হয়েছে সেই বিদ্বেষকেও দূর করা এবং মানুষের মধ্যে প্রীতির প্রেম প্রীতির সম্পর্ক স্থাপন করতে এবং সত্য প্রকাশের মাধ্যমে ধর্মীয় দ্বন্দ্বের চির অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠাই হচ্ছে আমার মূল লক্ষ্য। তিনি তার আরেক জায়গায় বলেছেন যে ওই ধর্ম সেই ধর্ম ধর্মই নয় যে ধর্মের মধ্যে সর্বজনীন সহানুভূতির শিক্ষা নাই, আর সেই মানুষ মানুষ নয় যার মধ্যে সহানুভূতি নেই। সুতরাং আজকের এই বিশ্ব মানবের মধ্যে যে অবস্থা আপনারা দেখছেন যে সারা বিশ্বে এক অশান্তি বিরাজ করছে, মানুষ মানুষের রক্তের পিপাসু, একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়ছে, এমনই মুহূর্তে জামাতে আহমদিয়ার এই পতাকা, শান্তির পতাকা নিয়ে তার পর তার চারজন খলিফার তীরধানের পর আমাদের বর্তমান খলিফা হযরত মির্জা মাসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা সারা বিশ্বের 214টা দেশে যেখানে আমাদের জামাত প্রতিষ্ঠিত হয়েছে সেখানে তিনি পৌঁছে সেখানকার রাষ্ট্রপ্রধানদেরকে তিনি যে বার্তা দিয়েছেন যে দেখুন বর্তমান বিশ্বে রাজনৈতিক, ভৌগোলিক এবং অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যে ভয়াবহ অবস্থায় বিরাজমান তা পৃথিবীকে অস্বাভাবিক দ্রুততার সাথে এক ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ডেকে নিয়ে যাচ্ছে। তাই হযরত মির্জা মাসরুর আহমদ জামাতে আহমদিয়ার বর্তমান নেতা, তিনি 15 বছর ধরে এই রাষ্ট্র নেতাদেরকে তিনি বিভিন্নভাবে তাদের উজ্জীবিত করছেন আর তিনি তাদের সলিউশনও দিয়েছেন যে আমরা যদি এই বিশ্বকে এবং বিশ্ব মানবতাকে রক্ষা করতে চাই তাহলে আমাদের তিনটি বিশেষ বিষয়ের উপরে দৃষ্টি আকর্ষণ করতে হবে।
সেটা হচ্ছে এক, আজ বিশ্বের যে অবস্থা, যেদিকে ধাবিত হচ্ছে বিশ্ব, এতে বিগত দুইটি বিশ্বযুদ্ধের ন্যায় নিঃসন্দেহে এরকমই একটি যুদ্ধ সংগঠিত হওয়ার আশঙ্কা বিদ্যমান। অতএব পৃথিবীর পরাশক্তিগুলোর দায়িত্ব হচ্ছে যে তারা যেন আলোচনায় বসে এবং মানবতাকে ধ্বংসের ধ্বংসযজ্ঞের কিনারা থেকে তাদেরকে উদ্ধার করে। দ্বিতীয়, তিনি সেই বক্তব্যের মধ্যে এও প্রকাশ করেছেন, তিনি বলেছেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার সহায়ক ভূমিকা রাখতে প্রচেষ্টার ভিত্তি হবে ন্যায়নীতি এবং সুবিচারের দাবি পূর্ণ করা। আরেকটি তিনি দিক নির্দেশনা ওই সকল রাষ্ট্রপ্রধানদের তিনি দিয়েছিলেন, সেটা হচ্ছে এই যে আমরা আমাদের আগামী প্রজন্মকে পঙ্গুত্বের উপহার দেওয়ার পরিবর্তে যেন এক উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিতে পারি। আর যদি তারা না শোনে, আজকের আপনারা বর্তমান পরিস্থিতি উপলব্ধি করছেন, দেখছেন যে সেখানে এমনই একটা অবস্থা বিরাজমান হয়েছে যে সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ আমাদের দ্বারদেশে এসে উপস্থিত হয়েছে। তাই আমরা আহমদীয় মুসলিম জামাতের লোকেরাই বিশ্বাস করি যে আমাদের যিনি প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম, তিনি এক ভবিষ্যৎবাণী সতর্কবাণী করেছিলেন। তিনি তার সতর্কবাণীতে লিখছিলেন, আমরা তো পূর্ণ হতে দেখছি, সেটা হচ্ছে এই, তিনি বলেছিলেন হে ইউরোপ তুমিও নিরাপদ নও, হে এশিয়া তুমিও নিরাপদ নও, হে দ্বীপবাসীগণ কোনো কল্পিত খোদা তোমাদেরকেই রক্ষা করবে না। আমি শহরগুলিকে ধ্বংস হতে দেখছি এবং জনপদগুলিকে জনমানবশূন্য পাচ্ছি। সেই একমেব দ্বিতীয়ম খোদা দীর্ঘকাল যাবৎ নীরব ছিলেন, তার সম্মুখে বহু অন্যায় অনুষ্ঠিত হয়েছে, এতদিন তিনি নীরবে সহ্য করে গেছেন, এখন তিনি রুদ্র মূর্তিতে স্বীয় স্বরূপ প্রকাশ করবেন। যার কর্ণ আছে সে শ্রবণ করুক, ওই সময় দূরে নয়। আমি সকলকে খোদার আশ্রয়ের ছায়াতলে একত্রিত করতে চেষ্টা করেছি, কিন্তু ভবিতব্য পূর্ণ অবশ্যম্ভাবী। আমি সত্য সত্যই বলছি এদেশের পালাও ঘনিয়ে আসছে। নূহের যুগের ছবি তোমাদের চোখের সামনে ভাসবে, লুতের যুগের ছবি তোমার স্বচক্ষে দর্শন করবে। খোদা শাস্তি প্রদানের ধীর অনুতাপ করো, তবে তোমাদের প্রতি করুণা প্রদর্শিত হবে। তিনি তার হাকিকাতুল ওয়াহী পুস্তকের মধ্যে বর্ণনা করে গেছেন। আজ আমরা সত্যি দেখছি যে আজকে জামাতে আহমদিয়ার 133 বছর বয়স অতিবাহিত হয়েছে। সারা বিশ্বে জামাতে আহমদিয়ার শান্তির পতাকা নিয়ে আজকে মানুষের দ্বারে গিয়েছে, মানবতার ভিক্ষা চাইছে আমাদের বর্তমান খলিফা। আমরা আজকের এখানে একত্রিত হয়েছি যে সারা বিশ্বকে আমরা ওই আমাদের মহান খলিফার যে বাণী, সেই বাণীকে পৌঁছানোর জন্য, যে আমরা যুদ্ধ নয় শান্তি চাই, আমরা শান্তির জন্য এখানে একত্রিত হয়েছি। আর এই স্টেজ থেকে, এই মঞ্চ থেকে আমরা সারা বিশ্বের মানুষকে শান্তির বার্তা দিতে চাই যে মানুষকে মেরে পৃথিবীতে শান্তি আসবে না, মানুষকে বাঁচিয়ে পৃথিবীতে শান্তি আসা সম্ভব। সারা বিশ্ব যেদিকে এগিয়ে চলেছে, এ মানবতাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য তারা চেষ্টায় রত। আহমদিয়া মুসলিম জামাত এর ঘোর বিরোধী। আহমদিয়া মুসলিম জামাত আজ এটা বারবার পয়গাম দিচ্ছে যে আপনারা আসুন, বিশ্ব স্রষ্টাকে চিনুন, তার দরবারে হাজির হন, তবেই আমরা আমাদের এই মানব জাতির মুক্তি তার মধ্যে নিহিত। যদি আমরা সৃষ্টিকর্তাকে চিনতে পারি, জানতে পারি, বুঝতে পারি, এই পয়গাম আমাদের আজকের ইব্রাহিমপুর আহমদিয়া মুসলিম জামাতের জলসা থেকে সারা বিশ্বের কাছে আমরা প্রেরণ করছি। শুকরিয়া। আপনাদের মুসলিম সম্প্রদায় অনেক দলে বিভক্ত আছে এবং আপনাদেরকে প্রত্যেকেই বলা হয়, মানে আপনারা যাকে মানেন বা যার নির্দেশে চলেন, আপনারা নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর নির্দেশ মানেন না এবং আপনারা নতুন নবীকে মানেন বা আপনাদের কলমাও নাকি আলাদা, এইরকম আমরা বিভিন্ন সম্প্রদায়ের মুসলিমদের মুখ থেকে শুনতে পাই। যে কথা, যে প্রশ্নটা আপনি করলেন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে মানি না, ইসলামকে মানি না, সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস এবং এটা আমাদের বিরুদ্ধে মিথ্যা কথাগুলোকে রটনা করা হয়। আমরা আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা বিশ্বাস করি আমাদের ধর্ম ইসলাম, আমরা বিশ্বাস করি আমাদের ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন, আর আমি নিজেকে মুসলিম বলি, আমার পরিচয় আমি দেব, আমার শত্রু আমার পরিচয় দিলে সেটা পরিচয় বহন করে না। এই জন্য আমরা আমাদের পরিচয়ে আমরা মুসলিম, তাই কে কী বলল আর কে কী বিশ্বাস করলো আমাদের বিরুদ্ধে কী প্রচার করছে, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। আমরা আপনাদের সামনে কী প্রকাশ করছি এটাই আমাদের পরিচয়। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যে মাননীয় মাওলানা সাহেব যে কথা দৃষ্টি দিয়েছেন, আপনারা আমাদের পেছনে ব্যানার দেখতে পারেন যে আমরা বিশ্বাস করি হৃদয় দিয়ে, সেটা শুধু নয়,
আমাদের পেছনে ব্যানার রয়েছে যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাতামান নবীন, এবং আমরা বিশ্বাস করি যে কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ, সে আমাদের পেছনের ব্যানারেও আপনারা সেটা পরিলক্ষিত হতে দেখবেন। আপনাদের আমাদের মুসলিম জামাত থেকে বিশ্ববাসীকে কি বার্তা দিতে চাইছেন? সে তো আমি আমার এর আগের কথাই বলেছি যে সারা বিশ্বের সমগ্র মানবের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হোক, আল্লাহর বান্দা একে অপরকে ভাই হিসাবে মেনে নিক, কারণ রসুল পাক সাল্লাম সারা বিশ্বকে এই ঐক্য এই বার্তাই দিয়েছেন যে ইবাদুর রহমান ইখওয়াতুন, যে সারা বিশ্বের সমগ্র মানুষ ভাই ভাই। তাই আমরা সারা বিশ্বের মানব জাতিকে তাদের কাছে মানবতার বার্তা দিতে চাই যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সারা বিশ্বকে দিয়েছিলেন। কী নাম আপনার? আমার নাম আবু তাহের মণ্ডল। বাড়ি কোথায় আছে? আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা। আমি বর্তমানে মোবাইল ইনচার্জ হিসাবে কলকাতায় কর্মরত আছি, জামাতেরই আমি কর্মী আছি।